সিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ডের চেয়ে 44 রানে এগিয়ে বাংলাদেশ। দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ 8 উইকেটে 266 রান। কেন উইলিয়ামসনের সেঞ্চুরি চোখ রাঙালেও তাইজুলের 4 উইকেটে দ্বিতীয় দিনটা নিজেদের করে নিয়েছে টাইগাররা। এর আগে প্রথম ইনিংসে 310 রান করে বাংলাদেশ। মমিনুর রিপনের রিপোর্ট। কেন উইলিয়ামসনের সেঞ্চুরির পরও সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ। প্রথম ইনিংসে 310 রান করেও নিউজিল্যান্ডকে কিছুটা চাপে রেখেছে টাইগাররা। বোলিং দাপট অব্যাহত রাখলে এই টেস্টের ফলটা নিজেদের দিকে টানার সুযোগ আছে স্বাগতিকদের। 9 উইকেটে 310 রান নিয়ে খেলতে নেমে দ্বিতীয় দিনের প্রথম বলে আউট তাইজুল। তবে মাঝারি মানের এই স্কোরে লড়াইটা ভালোই জমিয়েছে বাংলাদেশ। দলীয় 44 রানে নিউজিল্যান্ডের দুই ওপেনারকে ফিরিয়ে শুরুটা ভালোই করে স্বাগতিকরা। লাঞ্চ বিরতির পর হেনরি নিকোলসকে বিদায় দেন শরীফুল। এরপর ড্যারিল মিচেল ও টম বাউন্ডেল আউট হলে 175 রানে 5 উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। তবে এক প্রান্তে 18 মতো লেগে থাকেন কেন উইলিয়ামসন। ক্যারিয়ারের 29তম সেঞ্চুরি তুলে টাইগারদের পথের কাঁটা হয়ে দাঁড়ান অভিজ্ঞ এই ব্যাটার। তবে দিনের সেরা ব্যাটসম্যানকে ফিরিয়ে বাংলাদেশিদের স্বস্তি এনে দেন দিনের সেরা বোলার তাইজুল। এরপর ইশ সৌদির উইকেটও তুলে নেন এই টাইগার স্পিনার। তাতে হাসি মুখে সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ। মমিনুর রিপন, এটিএন বাংলা।